চাকরি চাই, ছেলে মেয়েদের চাকরি চাই। আমি নাম বলবো না, প্রত্যেক দিন আমি যাচ্ছি, চিৎকার করছি যেমন কুকুর বেড়াল করে, যে কাউকে টাকা দেবেন না, প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে চাকরি দেব বলে। মনে রাখবেন, চাকরি যদি দেয় ওই মালিক বসে আছে, মা জগদ্ধাত্রী, উনি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, যে চাকরি দেবে কোনোদিন সে টাকা চাইবে না, আর যে টাকা চাইবে সে কোনোদিন চাকরি দেবে না। আমি নাম বলছি না, আজকে 19 নম্বর ওয়ার্ডের বেলভরিয়ার একটি মেয়ে, ওই একই ব্যাপার। প্রতিদিন আমি নন্দননগরে আরেকটি মেয়ে, হয়তো আমার কথা শুনতেও পাচ্ছে বাড়ি থেকে, সে এয়ার হোস্টেস হবে। আমি তাকে প্রথম দিনেই বলেছিলাম, তুমি এয়ার হোস্টেস হতে পারবে না, আমি তোমায় অন্য কোনো চাকরি দেখে নেব। কিন্তু আমার কথা শুনল না, কোথায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে বসে আছে।